বিসমিল্লাহির রহমানির রহিম। সুমনিত সুধী, সকলকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সময়ের যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের আলোচনা গণিত। এই গণিত বিষয় থেকে আমরা আজকে দেখতে চেষ্টা করবো 72 পৃষ্ঠা পর্ব 3 নিয়ে। আশা করছি আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওতে সময় দেবো। আমরা এর আগে আপনাদেরকে দেখতে চেষ্টা করছিলাম যে এখানে আমাদের কী কী থাকছে। আমাদের আজকের যে আলোচনা সেটি হলো যে আমরা দেখতে চেষ্টা করবো 8 এবং 9। এই 8 এবং 9কে কেন্দ্র করে আমরা যে বিষয়টি পাবো সেটি হলো আমাদের সাদিত 54 পৃষ্ঠার একটি বই পড়ছে, সে যদি একদিনে 6 পৃষ্ঠা পড়ে এই বই পড়ে শেষ করতে তার কতদিন সময় লাগবে, এই ধরনের একটি আমরা সমস্যা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে আমরা সমাধান দেখতে চেষ্টা করবো। তার সঙ্গে আরেকটি হলো সেটি হলো একটি প্যাকেটে 8টি বিস্কুট আছে, একজন বালিকা বিস্কুটের 2টি প্যাকেট কিনলো, সে মোট কতগুলো বিস্কুট কিনলো। তাহলে এই ধরনের সমস্যার জন্য আমরা যে কাজটি করবো আমরা সরাসরি সমাধানে চলে যাচ্ছি, সেটি হলো 8 নম্বর দিয়ে আমরা যে কাজটি করব, 8 নম্বরে যে সমাধান হবে সেটি হলো যে সাদিত, আমাদের যে বিষয়ে বলা হয়েছে সেটি হলো সাদিত 6 পৃষ্ঠা পরে একদিনে। আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম যে প্রশ্নটিতে আমাদের এখানে যে অংশটি থাকবে, প্রশ্নে যেটি আসলে অংশ থাকবে সেটি হলো যে কতদিন সময় লাগবে। তাহলে দিন আমরা এখানে বলেছি একদিনে, দিনের অংশটিকে এখানে রেখেছি। আচ্ছা, তাহলে এরপরে বলেছে যে 54 পৃষ্ঠার কথা বলেছে, তাহলে 54 পৃষ্ঠা এখানে দিয়ে দেবো, 6 পৃষ্ঠা পরে একদিন, তাহলে 54 পৃষ্ঠা পরে 54/6 এখানে দিনে দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমাদের যে কাজটি হবে সেটি হলো যে সে এই ভাগফল যেটি বের হবে, তাহলে সেই ভাগফলটি আমাদের হবে যে সে এতদিনে পড়বে কত, কী পড়বে, 54 পৃষ্ঠার বই পড়বে বা যে বইটি পড়ছে সে তার যে দিনটি বের হবে সেই দিনে সে শেষ করবে। আচ্ছা, তাহলে 6 নামতা পড়বো আমরা, 6 নামতা পড়ে যদি আমাদের 9 পর্যন্ত সে যায়, আমাদের ছোটো সময় যায়, তাহলে কিন্তু আমাদের এটি মিলে যাবে 6, 9, 54। তাহলে তার বইটি পড়তে শেষ হবে 9 দিনে। আচ্ছা, অতএব সাদিত 54 পৃষ্ঠার বই 9 দিনে পড়বে, 9 দিনে পড়বে, এটি সমাধান হয়ে গেল। তো যেমন আমরা 9 নম্বরে আমাদের যে প্রশ্নটি করা হয়েছিল যে একটি প্যাকেটে 8টি বিস্কুট আছে, 2টি প্যাকেট বালিকাটি কিনলো, তাহলে সে মোট কতগুলো বিস্কুট কিনলো। তাহলে আমরা এখানে যেটি পেয়ে যাব সেটি হলো যে আমাদের প্রশ্নে যেটি বলা হয়েছে যে কতগুলো বিস্কুট কিনলো, তাহলে বিস্কুটের পরি যেটি অংশ সেটি আমাদের কিন্তু এই পাশে থাকবে, ডান পাশে থাকবে। তাহলে আমরা যে কাজটি করবো সেটি হলো যে এক প্যাকেটে বিস্কুট, এক প্যাকেটে বিস্কুট আছে, এক প্যাকেটে বিস্কুট আছে আমাদের 8টি। তাহলে বলেছিল কতগুলো বিস্কুট কিনলো, তাহলে কতগুলো কিনলো এই জন্য আমরা এখানে সংখ্যাটা দিলাম যে এক প্যাকেটে বিস্কুট আছে 8টি। তাহলে 2 প্যাকেট কিনেছিল, তাহলে 2 প্যাকেটে বিস্কুট আছে 8×2। আচ্ছা, এখন যদি আমরা 8 নামতা পড়ি তাহলে 8 × 2 = 16টি, কারণ আমাদের উত্তর যেটি হবে সেটি হলো অতএব সে মোট 16টি বিস্কুট কিনলো, সে মোট 16টি বিস্কুট কিনলো। তাহলে আমরা 2টি সমস্যা পেয়েছিলাম এখানে, একটি হলো 8 এবং একটি হলো 9। তাহলে 2টি সমস্যার আমরা সমাধান দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আমরা ভিডিওটি দেখেছি এবং এর সঙ্গে আমাদের যে 10 এবং 11, আমাদের এরপরে যে 10 এবং 11 রয়েছে তার সঙ্গে 12 সমস্যা রয়েছে, আমরা সেগুলো খুব সুন্দরভাবে আরেকটি পর্বে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।